শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আইএসকে ঠেকাতে এবার মাঠে নেমেছে তালিবান সরকার। তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান, সেনা সদস্য সহ 158 গুলেন সমর্থককে গ্রেফতারের নির্দেশ। এবার পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর 4 সদস্য নিহত। পরাশক্তিগুলো কেন হাইপারসনিক মিসাইল নিয়ে পরীক্ষা শুরু করেছে জানাবো আজকের ভিডিওতে। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে অচেনা ড্রোনের ভয়াবহ হামলা। ফেসবুক টুইটারে নিষিদ্ধ, নতুন সোশ্যাল মিডিয়া চালুর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে, আরিয়ানকে 2 মাস বাড়িতে আটকে রাখবেন শাহরুখ এবং গৌরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর হামলার মাত্রা বাড়িয়েছে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি গোষ্ঠী। এসব হামলায় নিহত হয়েছেন অসংখ্য মানুষ। হামলা ঠেকানো এবং আইএসের দাপট কমাতে তালিবান সরকার নিজেদের তৎপরতা বাড়িয়েছে। গত 1 মাসের মধ্যে গ্রেফতার করা হয়েছে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট 250 জঙ্গিকে। তালিবান সরকারের একটি কর্মকর্তার বরাতে আফগানিস্তানের গণমাধ্যম টুলু নিউজ এই তথ্য জানায়। খবরে বলা হয়, গত 1 মাসে আইএস সংশ্লিষ্ট 250 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, যাদের অধিকাংশ জেল থেকে পালানো ব্যক্তি। তালিবান সরকারের ওই কর্মকর্তা বলেন, তাদের কিছু পরিকল্পনা ছিল বিস্ফোরণ ঘটানো, কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়, তাদের 10টি হামলা ব্যর্থ হয়েছে। সম্প্রতি কুন্দুস এবং কান্দাহারে ভয়াবহ 2টি হামলার দায় স্বীকার করেছে আইএস। তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে সেনাসদস্য সহ দেশটির নির্বাসিত বিরোধী নেতা ফেতুল্লাহ গুলেনের 158 সমর্থককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। 2016 সালের মাঝামাঝি সময়ে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে দেশটির আদালত মঙ্গলবার তাদেরকে গ্রেফতারের এই নির্দেশ দেয়। এছাড়া গুলেনের দলে যোগ দেওয়ার অপরাধে 39 নারীকে তুরস্কের 5 প্রদেশ থেকে আটক করা হয়েছে। আটক নারীদের মধ্যে 1 জন শিক্ষক এবং 3 জন চিকিৎসক রয়েছেন। তুর্কি সরকারি কৌশলের দপ্তর থেকে এইসব নারীর বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তাছাড়া গুলেনের পক্ষে সমর্থক আকৃষ্ট করার জন্য নারীদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতেন বলে অভিযোগ করা হয়েছে এসব নারীদের বিরুদ্ধে। পাকিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে 2 জন দেশটির সামরিক বাহিনীর সদস্য এবং অপর 2 জন পুলিশ কর্মকর্তা। হামলার পর তাৎক্ষণিকভাবে এখনও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। উল্লেখ্য, গত বছরের আগেও এই এলাকাটিতেই পাকিস্তান তালিবানের ঘাঁটি বলে পরিচিত ছিল। পরে ওই অঞ্চলে সামরিক অভিযান চালিয়ে সন্ত্রাসী এবং যোদ্ধাদের সরিয়ে দেয় পাকিস্তান। তবে এলাকাটি কখনোই পুরোপুরি তালিবান মুক্ত হয়নি। পৃথিবীর প্রধান সামরিক শক্তিগুলো ইদানিং ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এমনকি উত্তর কোরিয়াও গত 1 মাসের মধ্যে তাদের হাইপারসনিক অর্থাৎ শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। কিন্তু কেন হঠাৎ করে এমনটি ঘটছে? বিশ্লেষকরা বলছেন পৃথিবীর ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্ব চলছে এখন। এই মুহূর্তে প্রতিযোগিতা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে। এতদিন ধরে বিভিন্ন দেশের হাতে যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল সেগুলো অনেকটা সেগেলে হয়ে যাচ্ছে এবং তার শূন্যস্থান পূরণ করতেই এই প্রতিযোগিতা। কার আগে কে নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে? তাছাড়া পরাশক্তিগুলোর হাতে এখন যেসব প্রচলিত ক্ষেপণাস্ত্র আছে এগুলো যেভাবে ঠেকানো হবে তার কৌশলও প্রতিপক্ষ দেশগুলো ইতিমধ্যেই বের করে ফেলেছে। তাই চেষ্টা চলছে এমন কোনো ক্ষেপণাস্ত্র তৈরির যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বুথকে ভেদ করতে পারবে। ঠিক এই লক্ষ্য নিয়েই তৈরি হচ্ছে হাইপারসনিক মিসাইল, যা এত দ্রুত গতির যে তা উড়ে এসে আঘাত হানার আগেই চিহ্নিত করা বা মাঝপথে তাকে ধ্বংস করে দেওয়া খুবই কঠিন হয়ে যাবে।
শব্দের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,125 ফুটের মতো। অনেক জেট বিমান এবং আধুনিক বিলুপ্ত কনডেরের মতো যাত্রীবাহী বিমানও এর চেয়ে বেশি দ্রুত অর্থাৎ সুপারসনিক গতিতে উড়তে পারে, কিন্তু একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়েও 5 থেকে 9 গুণ বেশি গতিতে। সিরিয়ায় অবৈধভাবে প্রতিষ্ঠা করা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অজ্ঞাত পরিচয়ে কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে গতকাল দিন শেষে বিভিন্ন গণমাধ্যমের হামলার খবর প্রচার করেছে। কৌশলগত দিক দিয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় আল তানফ এলাকায় মার্কিন সামরিক বাহিনীর ওই ঘাঁটিটি অবস্থিত। সিরিয়া, ইরাক এবং জর্দানের বিভিন্ন সীমান্ত রয়েছে ওই এলাকায়। এলাকাটি পরিপূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে মার্কিন সেনারা। গতকালের হামলা সম্পর্কে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ড্রোন হামলার সময় বড় রকমের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাড়ি একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে স্কাই নিউজের আরবি সংস্করণ ঘটনাটিকে রকেট হামলা বলে উল্লেখ করেছে। মার্কিন ওই কর্মকর্তা দাবি করেছেন, প্রাথমিক মূল্যায়নে ইরাকি গোষ্ঠীগুলোর হামলা বলে মনে করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সিরিয়ায় অবৈধভাবে মার্কিন সরকার সেনা মোতায়েন করে রেখেছে। এই বিরুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার বারবার প্রতিবাদ করেছে, তবে মার্কিন সেনাদেরকে সরানো হয়নি। বিদ্বেষমূলক প্রচারণা এবং হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছে। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করবেন। বুধবার এই ঘোষণা দিয়েছেন তিনি, আর সেই সোশ্যাল মিডিয়ার নাম হবে ট্রুথ সোশ্যাল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে নতুন এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি সামনের মাসে চালু করবেন তিনি। জানা গেছে এই বছরের নভেম্বর মাসে আমন্ত্রিত অতিথিদের জন্য একটি বিটা সংস্করণ পাওয়া যাবে। 2022 সালের শুরুর দিকে এটি যুক্তরাষ্ট্রে চালুর সম্ভাবনা রয়েছে। নতুন এই প্ল্যাটফর্মটির মালিকানা হবে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের। তারা এক বিবৃতিতে জানিয়েছেন, তারা সাবস্ক্রিপশন ভিডিও অন ডিম্যান্ড সার্ভিস চালু করতে চায়, তাতে নন ওয়েক বিনোদন প্রোগ্রাম থাকবে। ডোনাল্ড ট্রাম্প টুইটার এবং ফেসবুকে নিষিদ্ধ আছেন। এই বছরের 6 জানুয়ারি তার সমর্থকরা মার্কিন ক্যাপিটাল ভবনে হামলা চালানোর ঘটনায় তাকে নিষিদ্ধ করে দিয়েছে ফেসবুক এবং টুইটার। ট্রাম্প বলেছেন, আমি বিগ টেকের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে ট্রুথ সোশ্যাল এবং টিএমটিজি তৈরি করেছি। টিএমটিজি বলেছে, আমাদের লক্ষ্য হল উদয় মিডিয়া কনসোর্টিয়ামের প্রতিদ্বন্দ্বী তৈরি করা এবং সিলিকন ভ্যালির বিগ টেক কোম্পানিগুলোর বিরুদ্ধে লড়াই করা। ট্রাম্প আরও জানিয়েছে, নতুন সোশ্যাল মিডিয়া হবে নিরপেক্ষ, এখানে সকলে নিজেদের মতামত জানাতে পারবেন। ছেলে বাড়ি ফিরলে মা বাবা তাকে 2 মাসের জন্য বাড়িতে আটকে রাখবেন। হ্যাঁ, এমনই সিদ্ধান্ত নিলেন বাজিগর এবং তার স্ত্রী গৌরী খান। জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরলে বিভিন্ন নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন আরিয়ান, আর সে কথা জানা গেল মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমের সূত্রে। সংবাদ মাধ্যমের দাবি, শাহরুখ গৌরীর এক বন্ধু জানিয়েছেন, তাদের তারকা দম্পতি তাদের ছেলের জামিনের জন্য দিন রাত এক করে দিচ্ছেন। একই সঙ্গে স্থির করেছেন, ছেলে বাড়ি ফিরলে টানা কয়েক মাস তাকে গৃহবন্দী করে রাখবেন, কোনো রকম পার্টি বা আড্ডায় নিষেধাজ্ঞা জারি করা হবে। যাদের সঙ্গে মেলামেশা করলে বিপদ আসতে পারে তাদের কাছ থেকে ছেলেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গত 17 দিন ধরে মুম্বাইয়ের আর্থার রুট জেলে দিন কাটাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গত 2 অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদ আটক করেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর এনসিবি কর্মকর্তারা। সেই থেকে চিন্তায় ডুবে রয়েছেন শাহরুখ এবং তার স্ত্রী গৌরী খান। ছেলেদের জন্য মা মানত পর্যন্ত করেছেন। মানত এর রান্নাঘরে ইতিমধ্যে নির্দেশ গেছে যে আরিয়ান ছাড়া না পাওয়া পর্যন্ত কোনো রকমের মিষ্টি জাতীয় খাবার রান্না হবে না বাড়িতে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।